আয়ন্তিকা চক্রবর্তী এবং আমার এই ভিডিওটা নিয়ে হচ্ছে 7 নম্বর ব্লগ। আর এই ব্লগটাতে আমি এক জায়গায় যাব, সেটা হচ্ছে দিদির কলেজ। তো দিদির পরীক্ষা ছিল, সেটার ফিস জমা দিতে যাবে, তো আমাকে বলছিল যেতে, তাই আমিও যাচ্ছি। তো একটা ভিডিও বানানো হয়ে যাবে, ব্লগ ভিডিও, তো তাই জন্য আমি যাচ্ছি। আর তো তাই জন্য আমি যাচ্ছি আর আর এখন তো বাজে মনে হয় 8:15 মতন বাজে, আর আমরা যাব এই 10:30 এরকম সময় বেরোবো। তো আমি আগেই ভিডিওটা বানিয়ে রাখছি, তাহলে তখন আর তাড়াহুড়ো থাকবে না। আর 9:15 এরকম সময় থেকে আমরা রেডি হতে লাগবো। তো তোমাদের সবটা দেখাবো, কলেজটা ঘুরে দেখাবো যে কোনটা কি। তো কলেজে যাবে হচ্ছে আমি, দিদি আর আমার মামার মেয়ে। তো আমার মামার মেয়ে কোয়েল যাবে। আর একটা কথা বলা হয় নাই যে আমরা কোন কলেজে যাব। আর দিদি পরে হচ্ছে বোলপুরের বিআইটিএম ল কলেজে দিদি পরে, তো আমরা সেখানেই যাব। আবার আমরা রেডি হয়ে যাই, তখন আবার করব রেকর্ডিং। তো এখন এই যে তো আমরা এখন রেডি হয়ে গেছি, এরপর যাব দিদাদের ঘর, তারপর কোয়েলকে নিয়ে ওখান থেকে সিনেমাতলাতে, তারপর বাস ধরবো, তারপর তোমাদের দেখাবো দিদির কলেজ। তো চলো, এই যে তো আমরা রেডি, পুরো কোয়েলও পুরো রেডি। এবার আমরা যাচ্ছি সিনেমাতলাতে, আর সিনেমাতলাতে বাস ধরবো, তারপরে বাসে উঠে বোলপুর যাব, তারপর তোমাদের আবার ভিডিওটা করছি, তাহলে দেখতে থাকো। এই যে তো বাসে অনেক ভিড় ছিল আর আমরা এখনই নামলাম, এত ভিড় যে ভিডিওটা আর করতে পারলাম না, তাই বাস থেকে নামলাম, নিয়ে তারপর এখনই করছি। আর এরপর এই সামনে একটা জঙ্গল আছে, তো এই জঙ্গলটা পেরিয়েই কলেজটা, তো তোমাদের দেখাবো। তো চলো, এই দেখো জঙ্গলটা। এই যে এটা হচ্ছে কলেজটা, দেখে নাও। এই যে আমাদের কলেজ দেখো। এই যে প্রথমে দিদি আর কোয়েল যাচ্ছে, তো দিদির দেখাবে, আমি তো আর জানি না দিদির কলেজে কোথায় কী আছে, তো দিদি দেখাবে কলেজটা ঘুরে ঘুরে। তো চলো পুরোটাই দেখাবে। এই যে এইটা দেখো, ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।
ডিপার্টমেন্টের ভাগ আছে অনেক, এইটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। আরো আছে প্রচুর বড়, তো প্রচুর বড় ডিপার্টমেন্ট, প্রচুর বড় আমাদের কলেজ ক্যাম্পাস। এটাও হচ্ছে একটা ডিপার্টমেন্ট, আর এই ডিপার্টমেন্টের নাম তো জানি না, লেখাও নাই। অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, সব ডিপার্টমেন্টের নাম জানি না, শুধু এমনি দেখাবো তোমাদেরকে। দেখো এই দেখো কোয়েলকে, দেখো সবার থেকে লম্বা ব্যক্তি, ওই ব্যক্তি নয়। এই যে কোয়েল হাঁপিয়ে গেল নিয়ে একবারে পুরো বসে পড়লো, তা আমিও বসে পড়ি খানিক। ওই বেশি ঠান্ডা ছাওয়া হবে, এখানটা খুব গরম। লেখা আছে, চলো দেখাই কি ডিপার্টমেন্ট এটা। এই দেখো নামটা কি লেখা আছে, জোরে বল। ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। দেখো আমাদের হোস্টেলটা দেখো, এবার সব কলেজ হোস্টেল ভালো করে আছে। এইটা হচ্ছে আমাদের লেডিস হোস্টেল। এই যে দেখো এখানে আবার একটা ছোট বড় ছোট মতো সুইমিং পুল আছে, কিন্তু এখানে কেউ স্নান করে না, কারণ এই জলটা খুবই বাজে, নোংরা। এই জলে যে চান করবে সেই কালো হয়ে যাবে।
কোয়েলকে দেখো, কোয়েল এই প্রথম এসছে আমার সাথে কলেজ। আমিও এসেছি প্রথম। ও এসেছে প্রথম। এটা আমাদের চ্যানেলের মালিক, সরি মালকিন। এই যে এটা হচ্ছে আমাদের লেডিস হোস্টেল। কেমন লাগলো আমাদের কলেজটা অবশ্যই বলবে, একটু লাইক, একটু কমেন্ট, একটু শেয়ার করে দেবে সবাই। এই যে দেখো অনেক বড়। এইদিকে ঢোকার রাস্তা, ঢুকতে দেবে না তাই ঢোকা যাবে না, কারণ যেহেতু এখন কলেজ বন্ধ তাই হোস্টেলেও ঢোকা যাবে না। আর আমি হোস্টেলে থাকি না, কারণ আমার বাড়ি যেহেতু কাছে সেই জন্য আমি বাড়ি থেকেই যাওয়া আসা করি। ওদের গরমে ওদের অবস্থা খারাপ, খুব খারাপ। চলো এবার ক্যান্টিনটা দেখাবো, গিয়ে তারপর দেখাচ্ছি। এই দেখো তো খুব গরম, আর প্রচুর গরম তো, আমরা একটু বসলাম ছাওয়াতে। আমার একটা বান্ধবী আসবে তো তার সাথে আমি কলেজে ঢুকবো, সেই জন্য এখন এখানে বসে আছি। ও এখন বাসে আসছে, ও কলেজে ঢুকে গেলে ফোন করবে, তখন কলেজে ঢুকবো আমরা। কলেজে ঢুকবো তখন আমাদের কলেজটা পুরো ঢুকে দেখাবো, কারণ অন্যান্য ডিপার্টমেন্টে তো ঢুকতে পারবো না, সেই জন্য আমাদের আমাদের কলেজটাই পুরো ভেতরে ঢুকে তারপর তোমাদেরকে দেখাবো। আমরা এখন এখানে একটু বসে আছি। আর কলেজটা কেমন লাগলো কি অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো, আর সাবস্ক্রাইব কিন্তু করে দেবে অবশ্যই। তো আবার একটু পর তোমার ভিডিওটা করছি, তাহলে দেখতে থাকো। এই যে আমরা এবার তোমাকে চলো এবার তোমাদের আমাদের কলেজ ক্যান্টিনটা দেখাবো, কিন্তু এখন ক্যান্টিন বন্ধ, যেহেতু এখন সবার এক্সাম চলছে তাই জন্য এখন ক্যান্টিনও বন্ধ। এমনি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে দিদিদের কলেজ ক্যান্টিন। এই দেখো এটা হচ্ছে ক্যান্টিন দিদির। এই যে এটা হচ্ছে আমাদের কলেজ ক্যান্টিন। এই যে দেখো, এই যে এটা হচ্ছে আমাদের কলেজ ক্যান্টিন, এখন বন্ধ আছে যদিও, কিছু লোকজন আছে ভেতরে। তো আর ভেতরে গিয়ে দেখাচ্ছি না, বাইরে থেকেই দেখে নাও। চলো এবার কলেজে ঢুকবো, দেরি হয়ে যাচ্ছে। তো দিদির বান্ধবী চলে এসছে, তাই জন্য দিদি তাড়াহুড়ো করে চলে যাচ্ছে। আর এরপর কলেজে ভিতরে যাবো, কলেজের ভিতরে কোনো কথা বলছি না, তো তোমরা শুধু কলেজের ভিতরটা দেখে নিও তাহলে। চলো পরে দিয়ে দেব, এমনি থেকে দিদি হ্যাঁ। Thank you.
তো দিদি এখন গেল ওই ফিস জমা দিতে, আর আমরা এখন আমি আর কোয়েল এখানে বসে আছি, তো বাইরেই বসে আছি। আর কলেজের ভিতরটা তো দেখালাম, বেশি ঘুরতে পারলাম। এই যে তো দিদির কাজ হয়ে গেল, এরপর আমরা যাচ্ছি ঘর। আর বাস স্ট্যান্ডের কাছে এলাম, বাস আসছে, তো বাসে চাপবো, তারপরে যাব ঘর। আর তাহলে তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিলেও। তাহলে ব্লগটা এখানেই রাখছি।